শিশু দিবস উপলক্ষে পরপর দুদিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন বনগাঁ 2 নম্বর ওয়ার্ডে। এদিন শিশু দিবসকে সামনে রেখে বর্ষা আঁকা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আমরা কজন কালচারাল সোসাইটির আয়োজনে শিশু দিবস উপলক্ষে পরপর দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন শিশু দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় বহু প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই পণ্ডিত জওহরলাল নেহরুর টুপি দিয়ে বরণ করে নেওয়া হয়। জানা গেছে, গত প্রায় 9 বছর ধরে শিশু দিবসকে সামনে রেখে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছেন উদ্যোক্তারা। মানুষের মধ্যে একটা মেলবন্ধন ঘটানো, শিশুদের মনের বিকাশ ঘটানো, এটা প্রত্যেকেরই এখন প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদটা আমরা প্রত্যেকেই বুঝি, বুঝেও কিন্তু হচ্ছে আমরা এই জিনিসগুলো করতে পারি। তা আজকে আমরা তো একজন কালচারাল সোসাইটি আজকে 9 বছর যাবৎ সুন্দরভাবে এই প্রোগ্রামটা উদযাপন করছে। আমি তাদের সদস্যদেরকে খুব সম্মান করি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর পৌরপতি শঙ্কর আঢ্য সহ স্থানীয় কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও দীপালী বিশ্বাস। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শঙ্করবাবু বলেন, যে শিশু দিবস উপলক্ষে যে প্রত্যেক বছরই তারা বাচ্চাদের নিয়ে একটা সুন্দর একটা মিলন উৎসবে রূপান্তরিত করে, সে আঁকা প্রতিযোগিতা হোক, বিভিন্ন খেলাধুলো থেকে আরম্ভ করে তারা করে, এই ধরনের শুভ উদ্যোগ আমাদের বনগাঁয় খুব সীমিত দেখা যায়। তার মধ্যে এই ক্লাবের যারা সম্পাদক সভাপতি আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই বনগাঁ পৌরসভাকে, এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে মাননীয় হিমাদ্রি মণ্ডল, তাদের সর্বদাই সহযোগিতা করে, এবং ক্লাবের সৌমেন আছে, অমিত আছে, যারা আরও ছেলেরা আছে, সকলের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। এ বিষয়ে আয়োজকদের দাবি, শিশু দিবসকে সামনে রেখে শুধু এই অনুষ্ঠান নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এদিন এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র ও বস্ত্র দান করা হয় সংগঠনের পক্ষ থেকে। আমরা শিশু দিবস নেহরুজির জন্মদিনে আমরা শিশু দিবস উদযাপন করে থাকি। 13 তারিখ থেকে আমাদের মূলত অনুষ্ঠানটা শুরু হয়েছে। বিভিন্ন গ্রামের মা বোনদের নিয়ে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বলন, শঙ্খই খুলে দেওয়া প্রতিযোগিতা, তিন থেকে শুরু করে তীরন্দাজি প্রতিযোগিতা, এসব প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শুভ সূচনা করেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।